আমাদের এই আন্দোলন দীর্ঘদিনের দাবিও দীর্ঘদিনের, শুধু একদিনের দাবি নয়। আমরা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসন এবং পৌরসভার কর্তৃপক্ষদের বলে এসেছি, প্রথম কথা হচ্ছে এই পৌরসভার নিয়োগপত্র যারা দেন, যারা করেন, পৌরসভায় যারা নিয়োগ করেন তারা হচ্ছে কাউন্সিলর। সেই কাউন্সিলররা যেসব কর্মচারীদের নিয়োগ করেন তাদের কোনো দায়ভার নেয় না, দায়ভার নিতে হয় কর্মচারী সংগঠনের। তাই আমরা পৌর কর্মচারী, আমরা কর্মচারীদের এই লড়াই, আমাদের যে দাবিগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন বা আমাদের দাবিগুলো আমরা পোস্টার ব্যানারে দিয়েছি এবং আমরা দাবি আমাদের পৌরসভা কর্তৃপক্ষকে দিয়েছি, ডিএমকে দিয়েছি, ডিএম সাহেবকে দিয়েছি, এসডিও সাহেবকে দিয়েছি, পৌর প্রশাসনিক লেভেলে আমরা এসপি মহাশয়কে দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে দিয়েছি, পৌর মিনিস্টারকেও দিয়েছি। আমাদের আট দফা দেখা আমাদের দাবি পূর্ণ না হলে সেদিন থেকে আমাদের পৌরসভা বন্ধ হবে। সাধারণ মানুষের যে সমস্যা হবে তার জন্য, সাধারণ মানুষের জন্য আমরা পৌরসভা যে পরিষেবা দিই সেই পরিষেবাটা যে কর্তৃপক্ষ তারা তো সেই পরিষেবা সম্বন্ধে কোনো ওয়াকিবল নেই, তারা তো জানে এরা গরু ছাগল, আমাদের কর্মচারীদের গরু ছাগল ভাবে, হরিজন ভাই বলে থেকে আরম্ভ করে সবাইকে। কারণ এই 4,000 টাকার বেতনের চাকরি আমার মনে হয় আপনারা কোথাও দেখতে পাবেন না 4,000 টাকায় কেউ বেতনের চাকরি করছে। আপনারা যদি দেখাতে পারেন কালকে আমি পর্দা করে দেবো পৌরসভা থেকে। আমার নাম রঞ্জিত কুমার দত্ত, আমি পৌরসভা, আমি পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। Thank you.